কংগ্রেসের প্রার্থী তালিকাক লৈ কংগ্রেসতে ক্ষোভ। সংবাদ মাধ্যমত কোনে লিক করেছে প্রার্থী তালিকা? প্রার্থী তালিকা প্রকাশ হওয়াটা বিচরা নাছিল বহু কংগ্রেস নেতাই। প্রার্থী তালিকাক লৈ কংগ্রেসক সমালোচনা এআইইউডিএফৰো। কোনো মিত্র দলের আলোচনা নকরাক কংগ্রেসে প্রকাশ করেছিল 14টা লোকসভা সমষ্টির প্রার্থী তালিকা। সংবাদ মাধ্যমত কংগ্রেসের এই প্রার্থী তালিকা যোগান ধরেছিল এজন শীর্ষ কংগ্রেস নেতাই। তালিকাখনের সত্যতা স্বীকার করেছিল স্বয়ং সভাপতি ভূপেন বরাই। কংগ্রেসের 84জনীয় এই তালিকাখনক লৈ বিরোধী শিবিরত সৃষ্টি হয়েছে খলকনি। কেবল বিরোধীয় নহয়, প্রার্থী তালিকা প্রস্তুত করাক লৈ অসন্তুষ্ট খোদ প্রদেশ কংগ্রেসের একাংশ নেতা। সংবাদ মাধ্যমত কংগ্রেসের প্রার্থী তালিকা কোনে যোগান ধরেছে তাকে লৈ কংগ্রেসের ভিতরচরাত সৃষ্টি হয়েছে তীব্র অসন্তুষ্টি আর বিতর্ক। কংগ্রেসে প্রস্তুত করা তালিকাখন আছিল মাত্র কেজনমান শীর্ষ কংগ্রেস নেতার হাতত, কিন্তু সংবাদ মাধ্যমত প্রার্থী তালিকা যোগান ধরত অসন্তুষ্ট হয়ে পড়েছে প্রদেশ কংগ্রেসের একাংশ নেতা। অবশ্যই প্রার্থী তালিকাখন লৈ মিত্র দলক ভিডিও বার্তা পঠিয়াই স্পষ্টীকরণ দিয়ে ভূপেন বরাই। ভূপেন বরার ভিডিও বার্তা লাভ করে রাইজর দলের সভাপতি অখিল গগৈয়ে কয়, আমি স্পষ্টকে কংগ্রেস দলক কই দিয়া দরকার যে আমি এই সময়ত এনেকুৱা ধরনের আচরণ নিবিচার। প্রার্থিত্ব তালিকা, সম্ভাব্য প্রার্থী তালিকাক লৈ আমার লগত একেবারে আলোচনা হওয়া নাই। বরং সম্ভাব্য প্রার্থী তালিকাক লৈ যেতিয়া অসমত প্রতিক্রিয়ার সৃষ্টি হল, তেতিয়া ভূপেন বরা ডাঙরিয়াই সেটু যে তেওঁলোকৰ মানে অকল সম্ভাব্য প্রার্থী তালিকাহে, সেই প্রার্থী তালিকাখন যে কোনো পধ্যে চূড়ান্ত তালিকা নহয় আর ভবিষ্যতে যে 12টা বিরোধী পক্ষর লগত আলোচনা করেহে সিদ্ধান্ত লওয়া হব, সেই সম্পর্কে তেখেতে যেটু বিবৃতি দিছে সেই বিবৃতিটোহে ভূপেন বরা ডাঙরিয়ায় মূলে পঠিয়ে দিছে। মই বেলেগ কথা আর শুনা নাই। মূলে যেটু ভিডিও পঠিয়েছে, মূলে যেটু বিবৃতি পঠিয়েছে, সেই বিবৃতিটো দেখিছো যে ভূপেন বরা ডাঙরিয়ায় খুব সঠিকভাবে এই কথা কৈছে যে এখন সম্ভাব্য প্রার্থী তালিকাহে আসলে সেটুক লৈ কোনো শঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। আমি অচিরেই আটাইবিলাক দল বহিম আর দলবিলাক বহি লৈহে আমি প্রার্থী তালিকাটো চূড়ান্ত করিম। এবুলিহে তেওঁলোকে মূলে এটা বিবৃতি, এটা ভিডিও বিবৃতি পঠিয়াই দিয়া মই দেখিবলে পাইছো। তার বাহিরে মই নাজানো। এআইডিএফর কথাটো আমি এক সেকেন্ডর কারণেও কেতিয়াও নাপাতো। এআইডিএফ হল বিজেপির বি টিম। এআইডিএফ আর বদরুদ্দিন আজমল হল হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট। গতি এআইডিএফে কি কথা কৈছে সেইটো আমার একো নাহে নাযায়। এআইডিএফক আমি কোনো পধ্যে কেতিয়াও কোনো বিজেপি বিরোধী কোনো শক্তিয়ে যে এটা সাম্প্রদায়িকতা দেশের নাইকিয়া করব খুঁজেছো, ফেসিবাদ নাইকিয়া করব খুঁজেছো, এই শক্তিয়ে এআইডিএফর কোনো কথাই আমি শুনব নোখোজো। আমি কোনো পধ্যে এআইডিএফর কোনো কথাক লৈ আলোচনা নকৰো। কংগ্রেসের প্রার্থী তালিকাক লৈ ইন্ডিয়া এলায়েন্সের অংশীদার নোহোৱা সত্ত্বেও কংগ্রেসক উভতি ধরেছে এআইইউডিএফে। সুযোগ পাই কংগ্রেসক এআইডিএফে দিলে নীতি শিক্ষা। বিজেপির পর মিত্রতার ধর্ম শিকক কংগ্রেসে। বিজেপিয়ে মিত্র দলত দিয়ে উপযুক্ত সম্মান। কংগ্রেসে নিঃশেষ করব খোঁজে মিত্র দলক। অকলেই নির্বাচন জিকিব পারিম বলে ভাবি লছে কংগ্রেসে। বিরোধীক একত্রিত করে রাখব নয় কংগ্রেসের বিপর্যয় নিশ্চিত। মই এটা কংগ্রেসক পরামর্শ দিব নাপায় কংগ্রেসে জাঙুর খাই উঠব, জপিয়াই উঠিব। গঠবন্ধনের যে ধর্ম এই বিজেপির পর কংগ্রেসে শিকবলা আছে, এই এই কারণে মানে কইসু এজিবি বললে কি আছে? একো নাই। এজিবি শেষ, এজিবি বিজেপিত বিলীন হয়ে গেছে। তথাপি এজিবিক রাজ্যসভাত সদস্য দিয়ে আছে, 15-20 আসন এসেম্বলিত দিয়ে। হ্যাঁ, আপনার বিপি ইউপিপিএল বললে কি আছে সকলের শক্তি? ইউপিপিএলর এই 6-7 বিধায়ক রাজ্যসভার এজন সদস্য পঠাবলে 35-38 সদস্য লাগে ইউপিপিএলর পর এজন দিয়ে রাজ্যসভাত। তো কেতিয়াবা লাগিব পারে, অনাগত দিনত কামত লাগিব পারে বলে সেইখানে খামোচ মারি ধরে রাখে। আর কংগ্রেসের হল মাতি আনো, ইউজন থ্রো করে এইবিলাক যেটু কংগ্রেসের চরিত্র এটু হলাব লাগিব। কংগ্রেসে মন বহল করিব লাগিব, সহযোগী সহযোগী সকলক স্পেস দিব লাগিব, নহলে মমতা ব্যানার্জির লগত সিট বটোয়ারা লৈ লাগিব। পাঞ্জাব আর দিল্লিত আপনার কেজরিওয়ালের লগত গৈ লাগিব, অসমত লাগিলে কেনা দুদিনের পর। এইসব করে কংগ্রেসে কি করব বিচারিছে, বিজেপিক গৈ লাভ করব বিচারি? মুঠতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকাক লৈ রাজ্যজুড়ে এটা মিত্র দলের লগতে খোদ কংগ্রেসের আভ্যন্তর সৃষ্টি হয়েছে মতভেদর। Bureau Report, The Cross Current.